যারা ইউটিউবে নতুন নতুন ভিডিও স্টার্ট করেছো তাদের কিন্তু প্রথম দুটো লক্ষ্য থাকে, নাম্বার ওয়ান হচ্ছে চ্যানেলের মনিটাইজেশন অন করা, নাম্বার টু হচ্ছে গুগল অ্যাডসেন্স হাতে পাওয়া। আর সেই গুগল অ্যাডসেন্স কিন্তু এখন আমার হাতে, আর এই গুগল অ্যাডসেন্স এর আগে মনিটাইজেশন অন হয়ে গেছে চ্যানেলে। আর এই গুগল অ্যাডসেন্স যেদিন পেয়েছি সেদিনে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি ইউটিউবের চ্যানেল খুলেছি কবে, কিভাবে আমি ভিডিও স্টার্ট করে কতদিনের মধ্যে মনিটাইজেশন পেয়েছি, অ্যান্ড কতদিনের মধ্যে গুগল অ্যাডসেন্স আমি হাতে পেলাম, আর ইউটিউব থেকে এখন আমি কত পেমেন্ট পাচ্ছি, ইউটিউব 1000 ভিউজে কত পেমেন্ট দেয়। আর অনেক ছোট ছোট টিপস শেয়ার করব যাতে করে তোমরা জানতে পারো যে খুব তাড়াতাড়ি কিভাবে চ্যানেলে মনিটাইজেশন পাওয়া যায়, আর খুব তাড়াতাড়ি তোমরা এই গুগল অ্যাডসেন্স কিভাবে হাতে পেয়ে যেতে পারো। যারা নতুন নতুন চ্যানেল খুলেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, কেউ স্কিপ না করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছো তাদের জন্য বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, চটপট ভিডিওটা দেখে ফেলতে পারো। তো চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। পলিভিস ডেইলি ব্লগে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সকলকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের ভালোবাসা আর সাপোর্টের কারণে পেয়ে গেছি ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স, যেটা কিন্তু নতুন নতুন যারা ইউটিউব স্টার্ট করে তাদের একটা স্বপ্ন বলতে পারো, গুগল অ্যাডসেন্স হাতে পাওয়া। তো সেটা ফাইনালি পেয়ে গেছি, আর আজকে তোমাদের সাথে পুরো ইউটিউব জার্নিটা শেয়ার করব, কবে থেকে আমি ইউটিউব স্টার্ট করি, অ্যান্ড কী কীভাবে ভিডিও স্টার্ট করি, কবে মনিটাইজেশন পাই, সমস্ত কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব, কতদিনের মধ্যে কিভাবে, আর অনেক ছোট ছোট টিপস শেয়ার করব। তো প্রথমে বলি আমার ইউটিউবের এই জার্নিটা কবে থেকে স্টার্ট হয়েছে, ইউটিউবের ভিডিও কবে থেকে আমি শুরু করলাম। তো ইউটিউবে আমি ভিডিও স্টার্ট করি 2021 সাল থেকে। 2021 সালের পয়লা মে আমি ইউটিউবের চ্যানেল খুলে প্রথম ভিডিও স্টার্ট করি। আর প্রথম প্রথম কিন্তু আমি একদমই শর্ট ভিডিও কয়েকটা আপলোড করতাম, মানে 4-5টা মতো প্রথমে শর্ট ভিডিওই দিয়েছি, তারপর থেকে কিন্তু আমি লং ভিডিও স্টার্ট করি, তখন অত কিছু বুঝতাম না। আর এই যে ইউটিউবে আমি ভিডিও করি এটা পুরোটাই কিন্তু আমার শখে, আমার ভিডিও করতে ভালো লাগে, আমার ফটো তুলতে ভালো লাগে, তো সেই ভালো লাগার থেকেই কিন্তু আমি পুরো ভিডিওটা করি। কোনো ইউটিউব থেকে ইনকাম করব বা কোনোদিন পয়সা রোজগার করব সেই ভেবে কিন্তু ইউটিউবে কোনোদিন আমি ভিডিও স্টার্ট করিনি, আর এখনো পর্যন্ত সেই রকম কিন্তু চিন্তা ভাবনা নেই যে আমি ইউটিউব থেকে, কারণ আমার ইউটিউবে সেরকম এখনো পর্যন্ত খুব যে হেভি ভিউজ হয়, খুব অনেক টাকা পাই সেরকম কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু অনেক একটা ইউটিউবার জানে যে যারা ভিডিও করে তারা জানে যে একটা ভিডিও করতে গেলে কিন্তু কতটা সময় লাগে, কতটা খাটনি আছে, কতটা পরিশ্রম আছে, সেই সমস্ত কিছু করে কিন্তু সেই তুলনায় ভিউজ হয় না, পাওয়া যায় না সব সময়। তো সেই ভিউজ পাওয়া না গেলে অনেকে কি করে, ধৈর্য হারিয়ে ফেলে। কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু ধৈর্য হারালে চলবে না, মানে অনেকটা ধৈর্য রেখে তোমাকে কিন্তু কাজ করতে হবে যে আমার ভিউজ হচ্ছে না, তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিউজ হচ্ছে না তো আর ভিডিও করব না, সেরকম কিন্তু না। আর আমার এটার প্রতি একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা আছে, সেই কারণে ভিউজ না হলেও কিন্তু আমি প্রত্যেকদিন ভিডিও বানাতে থাকি, তোমরা আমার যারা ভিডিও দেখো তারা জানো। আর এটার প্রতি ভালো লাগা থাকলে তবে কিন্তু আস্তে আস্তে তুমি উপরের দিকে যেতে পারবে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি 2021 থেকে আজকে 2023 ভিউজ যে তুমি ভিডিও ছাড়লেই ভিউজ হয়ে যাবে এমন কিন্তু নয়, অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, এক একদিন এর এক একটা ভিডিও তুলে সেটাকে এডিট করে সেটাকে পোস্ট করা অনেকটা কিন্তু সময় সাপেক্ষ এবং অনেকটা কিন্তু পরিশ্রমী, সেই তুলনায় ভিউজ নাই পেতে পারো, কিন্তু তোমার যদি ভালো লাগা থাকে তবেই কিন্তু তুমি এটা কন্টিনিউ করে যেতে পারবে, না হলে কিন্তু তোমার ধৈর্য হারিয়ে ফেলবে যে ভিউজ হচ্ছে না টুর আমি আর ভিডিও করব না, তো এরকমই। তো যাই হোক, ধৈর্য হারালে হবে না এটা হচ্ছে প্রথম কথা, তোমাকে অনেকটা ধৈর্য রাখতে হবে এই ইউটিউবে ভিডিও করতে গেলে বা ইউটিউবে সাকসেস পেতে গেলে, ধৈর্য হারালে একদমই চলবে না।
আর ফার্স্ট মেতে আমি প্রথমে চ্যানেলগুলির ভিডিও স্টার্ট করি, তারপর থেকে আস্তে আস্তে লং ভিডিও, এখন যেরকম ডেলি ব্লগ দিই সেই ডেলি ব্লগ স্টার্ট করি, সারাদিনে যারা কিছু করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই সমস্ত ভিডিও কিন্তু আমি তখন থেকে স্টার্ট করি। আর 2022-এ গিয়ে 2022-এর 24-শে ডিসেম্বরে কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, মানে হাজার হাজার সাবস্ক্রাইবার যেটা লাগে ইউটিউবে, যে পলিসি আছে যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলে তবে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো সেই 1000 সাবস্ক্রাইবার অনেকদিন আগেই হয়ে গেছিল, 2022-এর প্রথম দিকেই হয়ে গেছিল, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করতে কিন্তু অনেকটাই সময় লাগে। সেই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আমার হয়েছিল 2022-এর ডিসেম্বরে গিয়ে কমপ্লিট হয়েছিল। আর তারপরে কিন্তু আমি 24-শে ডিসেম্বর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, আর 1 মাসের মধ্যেই কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে গেছি। 1 মাসের মধ্যে মানে 2022-এর ডিসেম্বরে করেছি, আর 2023-এর জানুয়ারি মাসে কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে গেছি। দিনটা ছিল 11-ই জানুয়ারি বুধবার, আর আমার সব কিছুই বুধবার করে হয় সবকিছু, ভালো ভালো জিনিস, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে বুধবার ছিল সেই দিন, যেদিন আমি মনিটাইজেশনের জন্য মানে মনিটাইজেশন পেয়েছি সেই দিনও ছিল বুধবার, যেদিন গুগল অ্যাডসেন্স হাতে পেয়েছি সেই দিনও ছিল বুধবার। বুধবারটা আমার কাছে অনেক লাগে। তো যাই হোক, 11-ই জানুয়ারি পেয়েছি, তবে কিন্তু আমার 1 মাসও মানে পুরোপুরি টাইম লাগেনি, কারণ 24 তারিখ ডিসেম্বরের থেকে 11-ই জানুয়ারি পুরোপুরি 1 মাস তো লাগেনি, 1 মাসের অনেক কমে আমি মনিটাইজেশন কিন্তু পেয়ে গেছি। আর তারপর যেটা ইউটিউবের আর একটা নিয়ম, সেটা হচ্ছে মনিটাইজেশনের পর তোমার সব ভিডিওতে অ্যাড চালু হবে, তো সেরকমই দেখলাম যে সব ভিডিওতে অ্যাড চালু হয়েছে, আর সেই অ্যাড চালু হওয়ার পর থেকে তোমার ইনকাম স্টার্ট হবে। তো সেই ইনকাম স্টার্ট হওয়ার পর তোমার ইউটিউব রেভিনিউতে $10 মানে $10 জমলে তবে কিন্তু তুমি এই গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তার আগে কিন্তু পারবে না। যে মনিটাইজেশন হয়ে গেলেই আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব সেটা কিন্তু হবে না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি যদি কারোর ধরো মনিটাইজেশনের একদিনের মধ্যে কারোর $10 হয়ে গেল, তো সেই ক্ষেত্রে অবশ্যই তার পরের দিনই তোমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবে, কিন্তু যারা নতুন নতুন ইউটিউব স্টার্ট করে তাদের তো অত ভিউজ হয় না, তো $10 জমতেও অনেকটা টাইম লেগে যায়। তো আমারও কিছুদিন টাইম লেগেছিল, তো তারপরে $10 হতে তারপরে কিন্তু আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি। এই মাসের 27 তারিখ আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি, মানে আগের মাসের 27 তারিখ, আর এই মাসের 21 তারিখেই কিন্তু আমি পেয়ে গেছি গুগল অ্যাডসেন্স, মানে আমার 25 দিনের মাথায় এই গুগল অ্যাডসেন্স কিন্তু আমার বাড়িতে পৌঁছে গেছে। আর এই গুগল অ্যাডসেন্সটা কিন্তু তোমাদের পোস্ট অফিসেই আসবে, তোমাদের এলাকার যে পোস্ট অফিস আর পোস্ট অফিসের যিনি থাকেন তিনি কিন্তু তোমার বাড়িতে কিন্তু পৌঁছে দিয়ে যাবেন। আর এই গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে রাখি, তোমরা যখন গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করবে গুগল অ্যাডসেন্সের জন্য, তখন কিন্তু অ্যাড্রেস তো দেবে, যে অ্যাড্রেসে তোমাদের গুগল অ্যাডসেন্সটা আসবে সেই অ্যাড্রেস, তার সাথে কিন্তু তোমাদের নিজেদের ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবে। এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকে, যার ফলে কিন্তু তাড়াতাড়ি কেউ লেটারটা হাতে পায় না, কারণ পোস্ট অফিসে এসে পড়ে থাকে। অ্যাড্রেস দেওয়া থাকলেও সেই অ্যাড্রেসের মধ্যে তোমার বাড়ি কোথায় সেটা কিন্তু খুঁজে বার করাটা অনেক সমস্যা হয়ে যায় যিনি থাকেন তার পক্ষে। তো সেখানে যদি তোমরা ফোন নাম্বারটা দিয়ে দাও, তাহলে কিন্তু যখন তোমাদের লেটারটা আসছে তখন কিন্তু তোমার নাম অ্যাড্রেস দেখে, পাশে তোমার ফোন নাম্বারটা দেখে তোমাকে কিন্তু সরাসরি কল করে নেবে যে তোমার লেটারটা এসে গেছে, তো তোমরা সেটা জানতেও পেরে যাবে, অ্যান্ড তুমি তাড়াতাড়ি বাড়িতে এই লেটারটা হাতে পেয়ে যাবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমিও ফার্স্ট একবার যখন অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু ফোন নাম্বারটা দিইনি, তখন অত জানতাম না, ফোন নাম্বারটা দিইনি, দেন ফের কিন্তু আমি রিঅ্যাপ্লাই করেছি, তখন আমি ফোন নাম্বারটা দিয়েছি। তো এবারে তোমাদেরকে বলবো যে ইউটিউব থেকে এখন আমি কত পেমেন্ট পাচ্ছি আর ইউটিউব কত ভিউজে কত টাকা দেয়। তো প্রথম কথা যেটা, সেটা হচ্ছে কখনো যে ইউটিউব থেকে ইনকাম করবো সেটা তো কখনো ভাবিনি, আর ইউটিউবে ইনকাম করবো বলে যে আমি চ্যানেল খুলেছি বা ভিডিও
স্টার্ট করেছি সেটা কিন্তু একদমই না। এই ভিডিওটা সম্পূর্ণ আমার শখে, মানে একদমই ভালো লাগা একটা জিনিস বলতে পারো। এই মানে ভিডিও করা বা ফটো তোলা, এর প্রতি একটা আলাদা কিন্তু ভালো লাগা আছে আমার। তো সেই ভালো লাগা থেকেই কিন্তু ভিডিও স্টার্ট করেছি। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে এই ভিডিও করা বা এতটা দূর যে পৌঁছেছি তার পিছনে কিন্তু আমার হাজবেন্ডের অবদান অনেকটা। আর ওর সাপোর্ট বা হেল্প ছাড়া বলতে পারো এতটা দূর কখনোই পৌঁছাতাম না। আর বেসিক্যালি ওর ইন্সপিরেশনেই কিন্তু আমি চ্যানেলটা খুলি। যখন ইউটিউবে ভিডিও করতাম না, ভিডিও তো দেখতাম সবার, ওর সাথে যখন বসে ভিডিও দেখতাম তখন বলতো এত এত রকম চ্যানেল খুলেছে, এত রকম ভিডিও করে, তো তুমি করতে পারো, তো ইউটিউবে চ্যানেল খুলতে পারো, ভিডিও করতে পারো, যেরকম বা যা পারবে বা সারাদিনের ডেলি ব্লগ সবকিছু শেয়ার করবে, তো একটা চ্যানেল খোলো, ভিডিও করো। তো এরকম বারবার প্রত্যেক দিন যখনই দেখতাম তখনই বলতে থাকতো। তো সেই কারণে কিন্তু হঠাৎ করেই একদিন চ্যানেল খুলেছি, আর ওই খুলে দিয়েছিল। আর তখন আমার পার্সোনাল কোনো ফোনও ছিল না, তখন কিন্তু ওর ফোনেই ভিডিও করতাম, ওর ফোনেই আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল। দেন আমি কিছু মাস পরে আমার এই ফোনটা কিনি, এখন যেই ফোনে আমি ভিডিও করি। তো তার আগে কিন্তু ওর ফোনেই আমি ভিডিও করতাম। তো ইউটিউবে যে চ্যানেল খোলা বা শুধু ভিডিও করাটাই তো ব্যাপার না, তার বাইরেও কিন্তু অনেক কিছু থাকে, করার থাকে, সেগুলো কিন্তু ওই করে দেয়, অনেক কিছু হেল্প করে। এমন কি একবার আমার এমন হয়েছিল যে ইউটিউবের আমার এই চ্যানেলটা পুরোপুরি ডিলিট হয়ে গেছিলো, মানে চ্যানেলটা ছিলই না। তো সেই চ্যানেলটাকে অনেক কষ্টে অনেক কিছু করে ফের ব্যাকে এনেছে, ফিরিয়ে এনেছে। তো এইসবগুলো তো করেই দেয় সমস্ত কিছু, এইসব হেল্প ছাড়া তো কখনোই আমি এতটা দূর এগোতে পারতাম না। আর বিশেষ করে কোনো কিছুর ভিডিও করে দেওয়া তো আছেই, ব্যাক মানে ক্যামেরার সামনে আসতে চায় না। তোমরা আমার ভিডিওতেও হয়তো সেরকম বেশি দেখো না, খুব অল্প স্বল্পই দেখো। ভিডিও করে দেয় কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, ভিডিও দেয় আসতে চায় না। এটা হচ্ছে ইউটিউবে আসার আমার পিছনে কারণ, ইউটিউবে কিভাবে এলাম আমি, কিভাবে ভিডিও স্টার্ট করলাম। আর এখন বলি ইউটিউব থেকে কত পেমেন্ট পাচ্ছি। প্রথমত কথা, তোমাদেরকে তো বললামই যে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে গেলে $10 কমপ্লিট হতে হয় মনিটাইজেশনের পর। তো সেই কারণে বুঝতেই পারছো $10 তো আমার ইউটিউবে হয়েই গেছে, আর এখন $10-এরও বেশি হয়ে গেছে। আর 1000 ভিউজে ইউটিউব দেয় হচ্ছে 40 সেন্ট, মানে $1-এরও মানে কম, 40 সেন্ট, বুঝতে পারছো? মানে 40 আমাদের ভাষায় যাকে পয়সা বলা হয়, তো সেন্ট মানে পয়সা। তো সেই 40 সেন্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান টাকায় হচ্ছে 32 পয়েন্ট কত টাকা, মানে 32 টাকাই ধরো, 40 সেন্ট মানে হচ্ছে 32 টাকা, মানে 1000 ভিউজে কিন্তু 32 টাকা পাওয়া যায়। আর এবারে তোমার যত ভিউজ হবে সেই ভিউজ হিসেবে কিন্তু তুমি পয়সা পেতে পারো। তো তোমার ভিডিওতে কিরকম ভিউজ হবে তার উপরে কিন্তু এইটা ডিপেন্ড করছে যে কিরকম ভিউজ হলে তুমি কিরকম টাকা পাবে। আবার কিন্তু আমি যেটা বললাম যে 1000 ভিউজের জন্য 40 সেন্ট, সেটা কিন্তু আবার সবার ক্ষেত্রে সমান না, কারণ ভিডিওতে যেরকম অ্যাড চলবে সেই হিসেবেই কিন্তু এই রেভিনিউটা পাওয়া যায়। কারোর ভিডিওতে অ্যাড কম চলে সেই ভিডিও, মানে কারোর ভিডিও বলতে আমারই ধরো একটা ভিডিওতে 1000 ভিউজের জন্য তার থেকে কম পাচ্ছি, আবার আর একটা ভিডিওতে হয়তো 1000 ভিউজের জন্য ওই অ্যামাউন্টটা পাচ্ছি, আবার অন্য ভিডিওতে হয়তো ওই অ্যামাউন্টের থেকে অনেক বেশি পাচ্ছি। যেই রকম ভিডিওতে অ্যাড চলবে সেই রকমই কিন্তু পাওয়া যাবে রেভিনিউটা। তো যাই হোক, এইটা হচ্ছে কত কি পেমেন্ট পাচ্ছি সেইটা তোমাদেরকে বললাম। আর তোমরা যারা নতুন নতুন ভিডিও করছো তারা কয়েকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, সেটা হচ্ছে তোমরা ভিডিও বানাবে একটা ভালো টপিকের উপর তো অবশ্যই, আর ভিডিও যাই বানাও না কেন তোমরা চেষ্টা করবে থাম্বনেলটা খুব ইন্টারেস্টিং দেওয়ার, যাতে করে মানুষ থাম্বনেলটা দেখলেই তাদেরকে ভিডিওটা দেখার ইচ্ছা হয়। থাম্বনেল আর টাইটেল দেবে ঠিকঠাক, সঠিক টাইটেল, সঠিক ডেসক্রিপশন, ট্যাগ, এই সমস্তগুলো খুব ভালোভাবে সমস্ত কিছু বুঝে শুনে তবে দেবে। এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক করে দিতে পারলে
কিভাবে কি টাইটেল দেওয়া যায়, কিভাবে কি ট্যাগ দেওয়া যায়, এই সমস্ত ভিডিও কিন্তু তোমরা ইউটিউবেই পেয়ে যাবে। তো তোমরা সেইগুলো দেখে নিয়ে যদি সঠিকভাবে থামনেল করতে পারো, সুন্দর একটা থামনেল বানাতে পারো বা টাইটেল সুন্দর দিতে পারো আর ডিসক্রিপশন ভালোভাবে করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল হবে। আর এই ভিডিও ভাইরাল কিন্তু যে ভিডিও দিলেই ভাইরাল হবে তেমন কোনো ব্যাপার না, বা সঠিক সবকিছু করলেই যে ভিডিও ভাইরাল হবে তারও কোনো ব্যাপার না, এটা একটা লাকেরও ব্যাপার আছে। হ্যাঁ, সঠিকভাবে করলে অনেকটা ভিউজ পাওয়া যায় ঠিকই, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা লাখও কাজ করে, হঠাৎ করে তোমার একটা ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। তুমি অনেক দিন ধরে ভিডিও করছো, ভিউজ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কিন্তু হঠাৎ করে একদিন তোমার একটা ভিডিওতে অনেক ভিউজ হয়ে যেতে পারে, সেই ভিডিওটা তোমার ভাইরাল হয়ে যেতে পারে। আর ভিডিও একবার ভাইরাল হয়ে গেলে তারপর থেকে কিন্তু তুমি ভালো ভিউজ পাবে সেটা কিন্তু মনে করতে পারো। কারণ তোমার একটা ভিডিও ভাইরাল হওয়া মানে অনেক মানুষ কিন্তু তোমাকে চিনছে, বা অনেক সেখান থেকে সাবস্ক্রাইবার পাচ্ছ, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু তুমি পরে যে ভিডিওগুলো ছাড়বে সেগুলোও কিন্তু মানুষ দেখবে। তো সঠিকভাবে থাম্বনেল, ডেসক্রিপশন, টাইটেল এগুলো দেওয়ার চেষ্টা করবে। তো এই ছিল, আর গুগল অ্যাডসেন্স খুব তাড়াতাড়ি কিভাবে পাবে সেটাও তোমাদেরকে বলে দিলাম, কিভাবে ভিডিও করলে খুব তাড়াতাড়ি। এবার দেখো, তোমরা যদি সঠিক থাম্বনেল, টাইটেল এই সমস্ত কিছু দিয়ে ভিডিও ভাইরাল করতে পারো খুব তাড়াতাড়ি, খুব ভিডিও ভালো ভিউজ আনতে পারো, তাহলে অবশ্যই তোমার ভিডিও মানুষ দেখবে, সেক্ষেত্রে তোমার ভিউজও যেরকম হবে, 1000 সাবস্ক্রাইবার যেরকম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, সেরকম কিন্তু তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইমও কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো। তো সেক্ষেত্রে তোমরা তাহলে মনিটাইজেশনটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ, আর তারপরে মনিটাইজেশনের পরে তোমাদের $10 কমপ্লিট হলে তোমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবে। আর গুগল অ্যাডসেন্সের যখন অ্যাপ্লাই করবে, বলে দিলাম ফোন নাম্বারটা দিয়ে দেবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা গুগল অ্যাডসেন্স হাতে পেয়ে যাবে। তো এইটুকুই আজকে বলার ছিল তোমাদেরকে, যারা নতুন নতুন ভিডিও করছো তারা এইসব জিনিসগুলো একটু মাথায় রাখবে। আর তোমাদের ভালোবাসা আর সাপোর্টের কারণে আজকে এতদূর পৌঁছাতে পেরেছি, তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। তো প্লিজ তোমরা এভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও, তোমরা যদি পাশে থাকো, সাথে থাকো, আশা করছি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। সকলকে অনেক ধন্যবাদ, মানে ধন্যবাদ বললেও কম হয়ে যাবে, তোমরা এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও, এইটুকুই। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা যদি কিছু হেল্প হয়ে থাকে বা কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর সকলের সাথে শেয়ার করো। আর যারা নতুন নতুন ভিডিও করছো তাদের যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমার সেই বিষয়ে যদি জ্ঞান থাকে বা সেই বিষয়ে যদি আমি কিছু জানি তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে আমি হেল্প করব। তো চলো তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।